ফরিদপুর। ঢাকা থেকে 2-2.5 ঘন্টার রাস্তা। ভাঙ্গা মাওয়া হয়ে ফরিদপুর আসতে হয়। ফরিদপুর ফরিদপুর আসার পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য তেমন একটা ভিডিও দিতে পারি নাই। আর আজকে ছাদে উঠলাম, উঠে ভাবলাম যে ভিডিওটা চালাই, সেই জন্য। আর কীভাবে আমি ফরিদপুর আসলাম, কেন আসলাম, ওইটা আগে দেখে আসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুল আমিন অ্যান্ড ব্যাক উইথ নিউ এপিসোড অফ মাই ব্লগ। আর কালকে আমরা যাব ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে ইন্টারভিউ দেওয়ার মেইনলি উদ্দেশ্য হচ্ছে কালকে অনেক বেশি ঝামেলায় থাকতে পারি। আর এখন যাবো আমি বাজারে হেয়ারটা কাটার জন্য। হেয়ারটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আর ঢাকায় আবারও ব্যাক হয়ে আসবো। ঢাকায় আমার একটা কাজ আছে যমুনা ফিউচার পার্কে, তো ওইটা অন্য একটা বিষয়। এখন বাজে সকাল 10টা, আর আমরা বিআরইউ বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে দিলাম। আমরা বিআরইউ বাজার টু ঢাকা পৌঁছাবো। টিকিটটা বুকিং করা হয় ফোনে। তারপর আমরা সামিতার বাসায় যাই, যাওয়ার পর ওদের সাথে বিদায় নেই। দেন আমরা গাড়িতে বসে কিছুক্ষণ রিল্যাক্স নেই। দেন ঠিক 11:30-এ বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন। সাধারণত 6 থেকে 7 ঘন্টা লাগে ঢাকায় গিয়ে পৌঁছাতে, বাট জামের জন্য আমাদের এত বেশি লেট হয় যে পুরো 8 ঘন্টার উপরে লেগে যায়। যাই হোক, সব কিছুর পরে আমরা সায়দাবাদ গিয়ে পৌঁছাই 9:55-এর দিকে। ফরিদপুরের অনেক ঐতিহ্যময় জিনিস আছে। সেগুলো আমি আপনাদেরকে আসতে সবগুলো ঘুরে দেখাবো। আর এখন আমি আসি বাসার সাদে। আর ফরিদপুর আসার পর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, দেন আমার ঠান্ডা লেগে যায়, সেজন্য আমি অসুস্থ হয়ে পড়ি। এই মুহূর্তে আমি ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, বাট কোথায় যাবো সেটা তো বলতে পারি না, কারণ ফরিদপুর জেলাটা আমি চিনি না। সো লেটস গো। রাইট নাও আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এখন আমরা যাব একটা গ্রামের দিকে যাব। আর এটা হচ্ছে হাইওয়ে বলতে পারেন। এই রোডে দিয়ে আপনারা সাতক্ষীরা যাওয়া যায়। সো সাতক্ষীরা আমি যাব 2-4 দিন পরে। দেন ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গার ভিডিও পাবেন। আর এখন আমরা ফাইনালি একটা গ্রামের দিকে ভিতরে প্রবেশ করলাম। আর এই গ্রামের দিকে যাওয়ার পর ভিতরে অনেকগুলা বাজার আছে। সো ওই বাজারগুলো আমি ঘুরবো ফিরবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জেলা নিজস্ব একটা জিনিসের জন্য বিখ্যাত থাকে। একটুর জন্য বেঁচে গেলাম, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। প্রত্যেকটা জেলায় কিছু না কিছুর জন্য বিখ্যাত। যেমন আমাদের সিলেট একটা জন্য বিখ্যাত, বরিশালে বিভিন্ন জিনিস নিয়ে বিখ্যাত, তেমনি ফরিদপুরও বিভিন্ন জিনিস নিয়ে বিখ্যাত। ফার্স্ট লাইনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর মথুরাপুর দেউল নামে একটা দেউল আছে মটকার মতো, ওইটা আমরা ঘুরতে যাব, তো ওইটার একটা আলাদা একটা ভিডিও আসবে। এই ভিডিওতে অ্যাড করলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনারা সেই মজাটা পাবেন না, তো ওইটা আলাদা একটা ভিডিও করব। আর এখন আমরা যাচ্ছি ওই গ্রামটার বাজারটার নাম কি যেন, আমি তো আর জানি না কেন। কি করবেন এটা ফারেস খাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, একবার হট কথা এ বাড়ি দেখেন বাড়ি দিলে তাহলে এই ভিডিও ধরে স্ট্রাইক কি বললাম না, তাহলে খেলবো কি পালি বান্ধে দিন সময় আমার দ্বারা কি বললাম না 14 নিয়ে এত লাগে বাইরে বাইকে খেলা দিচ্ছিল ওরা, তো খেলা দেখতে দেখতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি নাই। তো ওই জায়গায় আসলে ওনারা যে খেলতেছিলেন খেলাধুলা হু মাচ গুড, যার হাতে স্ট্রাইক যায় সেই মনে করেন পুরো গেমটা দিয়ে দেয়, আর সেকেন্ড প্লেয়ারে পাওয়ার কোনো চান্সই নেই। আর এখন অনেক বেশি ঠান্ডা লাগতেছে, তো আপনারা যারা রাতে বাইক চালান তারা অবশ্যই এই ফিলটা পাচ্ছেন বা পান, যে রাতে বাইক চালানোর ফিল যে ঠান্ডা, মাই গড। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।